তুমি টিএমসি হও ওটা দুনিয়ার ব্যাপার, তুমি সিপিএম হও ওটা দুনিয়ার ব্যাপার, তুমি যাই করো ওটা দুনিয়ার ব্যাপার। কিন্তু মাঝে মধ্যে একটু দরবার শরীফে বসবে, তরিকা তাসাউফেরও কিছু ব্যাপার রয়ে যায়। আমরা মুখে শুধু বলি আমি অমুকের বেটা তমুকের বেটা, আমি হুজুরের ছেলে পীরের ছেলে, না আমি ছেলে, তানারা ছিলেন সেই মানুষ। আজ তাদের পরিচয়ে আমরা পরিচিত হয়েছি, আমাদের পরিচয়ে তারা পরিচিত নয়। পীর আবু বকরের বাড়িতে জন্ম নিয়েছি বলে আজ মানুষ মাথায় তুলে আমাদেরকে নাচছে, নাহলে আমার মতো মেয়েরা কত রাস্তায় গড়াগড়ি দিচ্ছে মিলিয়ে দেখুন। অতএব টোটাল কেটে ডিজার্ভ টু মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো, আমার বাপ দাদু দাদিরা সবই সব ডিজার্ভ করে। উই আর জাস্ট অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট, আর কিচ্ছু আমাদের হাইসিয়াত নেই, কিচ্ছু অস্তিত্ব নেই। তাই বলি তুমি টিএমসি হও ওটা দুনিয়ার ব্যাপার, তুমি সিপিএম হও ওটা দুনিয়ার ব্যাপার, তুমি যাই করো ওটা দুনিয়ার ব্যাপার। কিন্তু মাঝে মধ্যে একটু দরবার শরীফে বসবে, তরিকা তাসাউফেরও কিছু ব্যাপার রয়ে যায়, কিছু তালিমের ব্যাপার রয়ে যায়। সব জিনিসে তুমি ভেবে নিউনি, মেয়েরা হুজুর এমন করে বলে, আজ বহু ছেলেরা যে দেখো গোপনে গোপনে বসছে, তাদেরকে সেই সব তালিমগুলো দিচ্ছি, তারা শুনছে, তাদের কাছ থেকেও আমি কিছু কিছু নতুন কিছু শিখছি, আবার সেই অনুযায়ী আবার শিখাচ্ছি। কথা বুঝতে পারছেন না? জ্ঞান লেনদেন করতে হবে। আমার সোনার মানিকেরা ময়নারা, রাজনীতি রাজনীতির সময় আসবে, কিন্তু তুমি ধর্মীয় জায়গাটাকে আগে ঠিক করে নাও, কোন জায়গায় গেলে আমি ধর্মের শিক্ষাটা ভালোভাবে পাব, আগে ওই জায়গাটায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে যাও, তারপর তুমি রাজনীতি করতে যাও। ধর্ম বিসর্জন দিয়ে রাজনীতি হয় না। তাহলে এর মালা ওর গলায়, ওর মালা ওর গলায়, কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? বলতে বলতে অনেক দূরে চলে গেছি। দুনিয়ার কোনো লিডারকে যদি টান মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে আমাকে কিছু দাও, তুমি লিডার হয়েছো, এমপি হয়েছো, এমএলএ হয়েছো, মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, তুমি মন্ত্রী হয়েছো, তুমি বিশাল বড় একজন আপনার বড় হাস্তি হয়েছো, আমাকে যৎসামান্য কিছু খাদ্যদ্রব্য তোমার সরকারি ফান্ড থেকে দাও। এখন নেতা মন্ত্রী তো দূরের কথা, আমার মতো মেহরাব সিদ্দিকির যদি গলায় গামছা দিয়ে টান মেরে ওখানে ফেলে দিয়ে বলে দাওয়াত করেছি, মুরগি খাইয়েছি, পোলাও খাইয়েছি, মুসাল্লাম খাওয়াতাম, বিরিয়ানি খাওয়াতাম, আজ আমার ঘরে খাবার হয় না, আমাকে কিছু দাও, আমাকে যদি ফেলে দিয়ে বলে আমি কি দেবো? খচ্চর লোক, মোটা শরীর, অথচ টানে হাঁটুতে লাগলো, কপালটা আলু হয়ে গেল, রেগে যাবো না? দেওয়া তো দূরের কথা, এমন মার মারতাম সে মারের কোনো হাফ টাইম পেত না। দেওয়া তো দূরের কথা, এত গালাগাল দিতাম কোনো ডিকশনারিতে খুঁজে পেত না, তখন হুজুর টুজুর ভুলে যেতাম। বুঝতে পারছেন? খচ্চর লোক, ফেলে দিয়ে দাও, ইয়া কি হচ্ছে? আর পাশে যারা থাকতো রেগে পায়ার, হুজুরকে ফেলে দিয়া, তখন গরিব টরিব দেখা দেখি নেই, মারধর আরম্ভ হয়ে যেত। কিন্তু প্রশ্ন, সেদিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করেছিলেন? কিন্তু প্রশ্ন, আমার রাসূল সেদিন কি করলেন? আনাসের দিকে তাকিয়ে বলেন, আনাস, কাঞ্চে হযরতে আনাস তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, বুকে একটু ধাক্কা দিয়ে বলছে মাফ করে দে, বলছে হুজুর পারবো না, মাফ করে দে আনাস, হুজুর পারবো না, মাফ করে দে বেটা, হুজুর পারবো না। হুজুর আজ কি চরম অন্যায় করেছে, আমাকে যদি কেটে টুকরো টুকরো করে দিত আমার কিচ্ছু যায় আসে না। হুজুর, আপনার লোমেতে আঘাত করলো কেন? আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, ইতিহাসের সব থেকে কলঙ্কতম দিনের ইতিহাস হয়ে রয়ে যেত, আর আমি তার সাক্ষী হয়ে যেতাম। হুজুর, ওকে মরতেই হবে। আমার রাসূল আওয়াজ দিয়ে বলে, আনাস, ওকে তুমি মাফ করে দাও, এটা মুহাম্মাদের আদেশ। আনাস, ফরগিভ হিম, ইটস অ্যান অর্ডার, ক্ষমা করে দাও, এটা আমার হুকুম। আনাস তলোয়ারটা জমিনে পুঁতে দিলেন, পুঁতে দেওয়ার পরে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ,
এ দৃশ্য তুমি কেন দেখালে? মাসুম নামি আমার রাস্তায় কাঁটা দিয়ে দিত, তাও তাকে দেখতে যেত। কার বিপদে চোখের পানি ফেলেনি? যে নবী আমার ভাঙা মনকে মহব্বত দিয়ে জুড়ে দেয়, আজকে তার সঙ্গে এই অবস্থা। পরওয়ারদিগার, আমার রসুল আনাসের মাথাটা কোমরের কাছে ধরে বলছে, কেন এত ভালোবাসিস বাবা, কেন এত ভালোবাসিস? বলছে, হুজুর আপনি আমার জান, আমার কলিজা, আমার কলিজা, আপনি আমার মা বাপকে আপনার কদমে কুরবান করে দিলেও আমার কম। ধরেন চাচা, কথা আমার বুঝতে পারছেন তো নাকি? চাচা আমার যেতে হবে তো, তারা আবার হাই হাই করবে তো। যান তাড়াতাড়ি যান, চাচাজিকে নিয়ে আসেন। এইটাই হচ্ছে আমাদের বাজার মেন, রবিউল আউয়াল মাসটা হচ্ছে আমাদের পিক সিজন বাজার। হাসছেন কেন? আপনাদের বাজার থাকতে পারে, আমাদের বাজার নেই? এখনই তো আমাদের ওই ওপেন ক্যামেরা বলছি, মানে বুঝতে পারছেন না? অন ক্যামেরায় কথা বলতে গেলে কত কঠিন কথা, সত্যি এই মাসটা আমাদের বাজার। তুমি জান্নাতে যাও, জাহান্নামে যাও, আমার দেখার দরকার নেই, আমার দু ঘন্টা পার হয়ে গেলে কাজ শেষ। হুজুর এসব কি বলছেন, সব শুনছে, পাবলিক খাচ্ছে, আমি খাওয়াচ্ছি, আপনি অ্যাপ্রিসিয়েট করছেন কেন? আমি বলার পরেও শুনছেন কেন? আপনি আমি বলার পরেও শুনছেন কেন? পাবলিক অ্যাপ্রিসিয়েট করছে, আমি দিয়ে যাচ্ছি, খেয়ে খাচ্ছেন, খাচ্ছি, কথা বুঝতে হচ্ছে। আফসোস, আমাদের বুঝার জায়গা শেষ হয়ে গেছে, ভেতরে লক করে দিয়ে আমরা বসে আছি। আমার রাসূল ওই সময় উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে নিজের গলার গামছা, গলার ফাঁসটাকে, ওই চাদরের ফাঁসটাকে আস্তে 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 খুলতে আরম্ভ করে দেয়। আনাসকে বলে, বেটা আনাস, তুমি মাফ করে দাও। আনাস মাথা নেড়ে সাই দিলেন, জি হুজুর মাফ করে দিলাম। আমার রাসূল বলে, আনাস যাও যাও, একটা বড় উটকে নিয়ে নাও। আল্লাহ রাসূল সুম্মা দেহেকা, তিনি হাসতে আরম্ভ করে দেয়। আমার রাসূল ওর গালে চড় মারলেন না, ওকে তম্বি করলেন না, ওকে রাগারাগি করলেন না, ওকে বকলেন না। আমার রাসূল একটু হাসলেন, সুম্মা দাহেকা, হাসলেন, সুম্মা দাহেকা, আবার হাসলেন, সুম্মা দাহেকা, সুম্মা মারালাহু লিতাইন। আল্লাহ রাসূল হাসার পরে বললেন, জানাস, ওকে বাইতুল মাল থেকে একটা পুরুষ উটকে ওভারলোড কর, আর বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দে। আসুন, এটাই আমি বলতে চাই, লিডিং তো শিখতে হবে আল্লাহ রাসূলের কাছে, লিডিং তো শিখতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে, লিডিং শিখতে হবে হযরত সিদ্দিকে আকবরের কাছে।